হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল খুব খেয়াল করে আমরা কথাগুলো শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমাদের সামনে আসতেছে যে আমলটা যদি আমরা করতে পারি এই পৃথিবীতে আমাদের আর্থিক কোনো সমস্যা হবে না আমাদের গরিবের জীবন অবলম্বন করাটা অনেকের কাছে কষ্ট মনে হয় যদিও একজন ইমানদার একজন মুদ্রা তারা চাই তাদের ধন সম্পদ যেন না হয় যারা মমিন আল্লাহর নেকর বান্দাবান্দি যারা আছে তারা চায় যে ধন যেন আমার না হয় কারণ এই দুনিয়ার জীবনে যদি আমি দুনিয়ার মুহে পড়ে যাই তাহলে পরকাল আমি ভুলে যাও কিন্তু এর পরও যারা ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত দেখা যায় আজকে এই অর্থনৈতিক দুর্বলতার কারণে আমার সন্তানকে পড়ালেখা করাতে পারছি না আমার পরিবার পরিজন চালাইতে পারছি না টাকা পয়সার প্রয়োজন অর্থ করি প্রয়োজন যারা দুনিয়ার চায় তাদের জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল খুব গভীর ভাবে খেয়াল করি টাকা পয়সা দৌলত অর্থ করি এই সব কিছু দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কেউ দিতে পারবে না যেটা কেউ দিতে পারে না সেটা দিতে পারেন আল্লাহ যেটা কেউ না সেটা শোনেন আল্লাহ যেটা কেউ দেখেন না সেটা দেখেন আল্লাহ যেটা কেউ দিতে পারেন না সেটা দিতে পারেন আল্লাহ এই জন্য রজনী যখন গভীর হয়ে যায় আল্লাহর বান্দাবন্দিরা যখন আল্লাহর কাছে যখন তার মাথাটা ঝুঁকিয়ে দেয় সেই দায় পরে যখন দুই ফুটা চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাবান্দিদের দোয়াগুলো কবল করে নেন ওই চাওয়া পূর্ণ করে বান্দাবান্দিদেরকে প্রিয় আল্লাপাক আমার এজন্য যদি আজকে আমি সম্পদশালী হতে চাই বৃত্তশালী হতে চাই টাকাওয়ালা হতে চাই কোটি কোটি টাকা যেন হয় এমন তামান্না সকলের মনে আছে যারা অর্থ সম্পদের মালিক হতে চায় তাদের জন্য আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমলটি সুইব বুখারিতে চার হাজার দুই নম্বর হাদিসে এসেছে মুসলিম শরীফেও দুই নম্বর হাদিসে এসেছেন ভাদ্রতে সাদীব নিয়াবি আকাশ আ রাদিয়াল্লাহুদায় আলহু বিশ্বন বিশান্নাল্লা আলে সাল্লামীর একজন প্রিয় সাবিব তার কাছে একজন বেদুন আগমন করলাম একজন বেদুন আগমন করে বলতে আরম্ভ করলাম বিশ্বনবীর কাছে একজন বেদুন আগমন করলেন হাদিসটি সাদিফ নাবি অক্ষাধিআ আল্লাহ বর্ণনা করেন বেদুন এসে বলতে আরম্ভ করলাম আমাকে মন কোন বাক্য শিখিয়ে দেন যে বাক্যের দ্বারাতে এই দুনিয়াতে আমি সফল হয়ে যাব আল্লাহ ফাকরব গুলা আমার কল্যাণের দুয়ারগুলো খুলে দিবেন এমন কোন বা আমাকে শিখা দেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন তুমি পরবা বেশি বেশী লাহ ইলাহাম ইল্লাল্লাহু ওয়া দাহু লা শরী কালাম তোমরা তুমি বেশি বেশি পরবা আল্লাহ একবার কে ভি রাম আল্লাহামদুল্লিলাহি কে রাম তুমি বেশি বেশি পড়বা সুবহানাল্লাহি রব্বিল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকীম এই তাসবিহগুলো এই দোয়াগুলো তুমি বেশি বেশি পড়বা এবার আগান্ত বেদুন বলতেছে হুজুর এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো যে দোয়াগুলো যে বাক্যগুলো আমাকে আপনি শিক্ষা দিলেন এই বাক্যগুলো তো আমার মালিকের জন্য সুতরাং আমার ব্যক্তিগত ফায়দ এদের জন্য আমার ব্যক্তিগত এই দুনিয়ার জন্য আমাকে কিছু বাক্য শিখিয়ে দেন যেগুলোর দ্বারাতে আমার দুনিয়া কামাই করতে পারবো আমার অভাব দূর হয়ে যাবে আমি দুনিয়াতে যেন অর্থ সম্পদে পেয়ে যাই অর্থ সম্পদের মালিক যেন আমি হয়ে যাই এমন কিছু আমল আমাকে শিখিয়ে দেন এবার বিশ্বনবী সাল ইসলাম ওই বেদুনকে বলল যদি এগুলো তোমার রবের জন্য হয়ে থাকে তাহলে তোমার নিজের জন্য যদি কোনো কিছু চাও তোমার দুনিয়ার জন্য তাহলে তুমি নাও তোমাকে আমি আরেকটা আমল দিয়ে দিই সেই আমলটা কি আল্লাহ হুম্মাগু ফিরলি তুমি বেশি বেশি পরবাম আল্লাহ হুম্মাগু ফিরলি ওর হেমনি ওহাদিনী ওর আল্লাহ হুম্মাগু ফিরলি আয় আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ ফিরলি আয় আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন ওরহামনি আল্লাহ আমার উপরে আপনি রহাব নাজিল করেন ওয়াহাদিনী আমাকে আপনি হেদায়ত দান করেন ওর জুকুনি আমাকে জিগ দান করেন এ কথাগুলো এই বাক্যগুলো তুমি পড়বাম ওই বেদুন সাহাবি বিশ্বনবীর কাছ থেকে আমলগুলো নিয়ে চলে যায় এবার নবী সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিক রামদের লক্ষ্য করে বলে নো সাহাবিরাম লক্ষ্য করে দেখো ওই যে বেদুন চলে যায় তার দুই হাত ভরে কল্লার নিয়ে চলে যাইতেছে সুবান আল্লাহ কল্লার নিতেছে দুই হাত ভরে দুই হাত ভরে কল্লার নিতেছে তাহলে এই দুনিয়ার কল্যাণ হল টাকা পয়সা অর্থ করি গাড়ি বাড়ি যা কিছুর প্রয়োজন ধন দৌলত সব কিছু হলো এই দুনিয়ার দৌলত যার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন আমাদেরকে পরকালের কল্যাণ দান করেন আমাদেরকে কোটি না যাব নাম থেকে বাঁচান এখানে দুনিয়ার কল্যাণ বলতে দুনিয়াতে যা কিছুর প্রয়োজন টাকা পয়সা অর্থ করে আসবাবপত্র আর পরকালের কল্যাণ বলতে আল্লাহ যেন জাহান আগুন থেকে বাঁচায় দেন জান্না যেন আল্লাহ দিয়ে দেন সাহাবিক ব্যাপারে আসুল বলতেছেন দুই হাত ভরে কল্যাণ নিয়ে চলে যাইতেছে তার মানে হলো ওই সাহাবি যদি আমলগুলো করে দুই হাত ভরে টাকা পয়সা আসতেই থাকবে আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সাকিনা নাজিল করবেন আল্লাহ গাইবী ভাবে তাকে টাকা পয়সা দান করবেন আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই যার ব্যাপারে রাসুল বলতেছেন দুই হাত পড়ে সে কল্যাণ নিয়ে চলে যাইতেছে কল্যাণ বলতে এক আয়াত দ্বারাতে বুঝলাম দুনিয়ার ধন ভাণ্ডার তার মানে হলো ওই সাহাবি আকাশ থেকে আল্লাহ তালার গাইবী ধন সম্পদ টাকা পয়সা দুনিয়ার আসবাবপত্র সব কিছু নিয়ে চলে যেতেছে এই জন্য যদি দুনিয়ার আসবাবপত্র চায় দুনিয়ার ধন দৌলত চায় দুনিয়ার টাকা পয়সা চাই দুনিয়ার সমস্ত কল্যাণ চাই এই আমলটা পাক পাকুল আলমিন সমস্ত কল্যাণের দোয়ার খুলে দিবেন আবারও আপনাদের সামনে এই আমলটা ওই দোয়াটা ছোট্ট দোয়াটা বলে দিচ্ছি যে দোয়াটা বুখারি শরীফের চার হাজার দুই দুই নম্বর হাদিসে এসেছে এবং সহি মুসলিমের দুই হাজার বাহাত্তর নম্বর হাদিসে এসেছে আল্লাহ্মির ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার আল্লাহ মক ফিরুলি ওর হমনি ওহ দিনী ওর জুকনি আল্লাহ সুবহান আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমি